রাখাইনের মতো আবারও দমনাভিযানের পরিকল্পনা মিয়ানমারের আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভালো আছেন তো এস জে রতন আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দু সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের ভয়াল চিত্র উঠে এসেছিল জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আননের নেতৃত্বাধীন আন্তর্জাতিক কমিশনের রিপোর্টে ওই রিপোর্টে রোহিঙ্গাদের বিশ্বের সর্ববৃহৎ দেশহীন সম্প্রদায় বলে বর্ণনা করে রোহিঙ্গাদের নাগরিকত্বের পথ সুগম করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ওই কমিশন বর্মী সেনাদের দ্বারা রোহিঙ্গা সম্প্রদায়ের নারীদের ব্যাপক হারে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর জাতিসংঘের কর্মকর্তারা একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেন চার বছর আগে মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে দমন অভিযান চালিয়েছিল সম্প্রতি দেশটিতে সেরকম আরেকটি ঘটনার আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ দেশটির জনতা সরকার বিদ্রোহীদের দমনে এরই মধ্যে উত্তরাঞ্চলীয় প্রাচীন রাজ্য ও সেগাইন এলাকায় ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করেছে বলে খবর বেরিয়েছে এই পরিস্থিতিতে গত বাইশ অক্টোবর শুক্রবার মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ দেশটিতে আবারও বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেছেন আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে মিয়ানমারে আরও ব্যাপক নৃশংস অপরাধ ঘটতে পারে তবে আমি আশা করব আমার এ কথা যেন ভুল হয় মিয়ানমারে গত এক ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী গ্রেফতার হয় অং সান সহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির শীর্ষ নেতাদের এরপর থেকে দেশটিতে তুমুল বিক্ষোভ চলছে স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এ এপিপি সম্প্রতি জানিয়েছে চলতি মাসেই মিয়ানমারের সেগাইন মাগে অঞ্চল এবং কায়াহ প্রদেশে সেনা সদস্যদের সঙ্গে কয়েকটি বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ হয় তাতে অন্তত আটাশি জন জান্তা সেনা নিহত হন এই ঘটনার পরে জান্তা সরকার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোতে হাজার হাজার সেনা ও ভারী অস্ত্র মোতায়েন করেছে বলে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রোজ জানিয়েছেন I really didn't think it was that we, you know, we saw the warning signs there was lots of concern about what might happen. But um, I was advising people look, I really don't think it's going to happen because the, the military wrote the Constitution. They negotiated themselves an extremely good deal. They have enormous wealth and power. They control key ministries. They have um, a lock on the Constitution, and, they, and it's, it's guaranteed that the parliament will never change the Constitution because the, the uh, military has the requisite number of appointed seats in the parliament. অ্যান্ডরুজ জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের ওপর বার্ষিক মানবাধিকার প্রতিবেদন উপস্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন তার কাছে তথ্য এসেছে যে মিয়ানমারের অশান্ত উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে হাজারো সৈন্য এবং ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে অ্যান্ড্রুজ আরও বলেন অনুসন্ধানে দেখা গেছে জান্তা সম্ভাব্য বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত ছিল জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার বলেন জানতার এই কৌশল দুই হাজার ষোলো ও দুই হাজার সতেরো সালে রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে স্মরণ করিয়ে দেয় দুই হাজার সতেরো সালে অভিযানের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা ঘর বাড়ি ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় জাতিসংঘ বলছে ওই সময় গণহত্যা সংঘটিত হয়েছে বলে তাদের ধারণা মিয়ানমারের সামরিক জানতা যে অর্থ অস্ত্র এবং বৈধতা চায় তা অস্বীকার করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্ড্রুজ চাপের মুখে মিয়ানমার সরকার যে স্বীকার করছে তা গত সপ্তাহে বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার বিষয়টি প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি গত আঠারো অক্টোবর সোমবার মিয়ানমারের জানতা প্রধান মিন অং লাইং পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে মুক্তির ঘোষণা দেন ক্ষমতায় আসার প্রায় নয় মাস পর মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে গত সপ্তাহে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে আসন্ন আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনা শাসক সিনিয়র জেনারেল মিন অং লাইংকে বাদ দেওয়ার ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্র আসিয়ানের বিরল এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অ্যান্ড্রোজ বলেন আসিয়ানের ঘোষণা জায়গা মতো আঘাত করেছে অ্যান্ড্রোজ আরও বলেন জান্তা নিয়ন্ত্রিত বাহিনী আড়াই লাখের বেশি মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে অনেকের ওপর অত্যাচার করেছে এর ফলে কয়েক ডজন মানুষ মারা গেছে শিশুদের নির্যাতনের তথ্য তিনি পেয়েছেন বলে দাবি করেন অ্যান্ড্রুজ দু হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট ঠিক কী ধরনের অত্যাচার নির্যাতনের জের ধরে রাখাইনের রোহিঙ্গাদের ঢল শুরু হয়েছিল বাংলাদেশের টেকনাফ সীমান্তে সে ঢলের গতি যখন কমে আসে ততদিনে প্রায় দশ লাখ রোহিঙ্গা ঠাঁই করে নেয় কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বয়ানে উঠে আসে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের ভয়াল বিবরণ তবে রাখাইনে সাংবাদিক ও এনজিও কর্মীদের যাতায়াতে বিধি নিষেধ থাকায় ভয়াবহ নির্যাতনের কম অংশই গণমাধ্যমে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের একটি ভিডিও প্রকাশ হয়ে গেলে তীব্র শোরগোল তৈরি হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রথমেই দেখা যায় রাস্তায় দুজন কিশোরকে লাথি মারতে মারতে এগিয়ে নিচ্ছেন একজন পুলিশ সদস্য এরপর দেখা যাচ্ছে বহু পুরুষকে সারিবদ্ধভাবে মাটিতে বসিয়ে রাখা হয়েছে এদের সবার হাত মাথার পেছন দিকে উঠানো তারপর এক ব্যক্তিকে মাটিতে বসিয়ে ক্রমাগত লাথি মারছে তিনজন পুলিশ সদস্য একই সাথে সে ব্যক্তিকে লাঠি দিয়েও পেটানো হচ্ছিল ভিডিওটি প্রকাশ হবার পর মিয়ানমারের কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয় এবং পরে মিয়ানমারের নেত্রী অং সান সুচির অফিস থেকে জানানো হয়েছে রোহিঙ্গা নির্যাতনে সেই ঘটনাটির সাথে চারজন পুলিশ কর্মকর্তা জড়িত অং সান সুচির অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয় প্রাথমিকভাবে যাদের চিহ্নিত করা হয়েছে তাদের আটক করা হয়েছে দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায় যে তারা স্যাটেলাইটে তোলা ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে রাখাইনে অক্টোবর ও নভেম্বর মাসে চল্লিশটি গ্রামের ভবন সহ বহু ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে বলে সংস্থাটি দেখতে পেয়েছে এ নিয়ে তিনশো চুয়ান্নটি গ্রাম আংশিক বা পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে সংস্থাটি ওই বছর পঁচিশ নভেম্বর রাখাইনের মঙ্গরুর কাছে মিয়াও মিচ্যাং গ্রামে আগুন আর ঘরবাড়ি ধ্বংসের ছবি তুলেছে স্যাটেলাইট পরের এক সপ্তাহের মধ্যে চারটি গ্রামে ধ্বংসযজ্ঞ চালানো হয় বৃষ্টির মতো গুলি চালিয়েছিল মিয়ানমারের সৈন্যরা দু সালের আগস্ট মাসে সেনাবাহিনীর অভিযানে রাখাইন রাজ্যের গুদার পিন গ্রামে এ ঘটনা ঘটে স্যাটেলাইটের চিত্র এবং রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী অন্তত পাঁচটি গণকবরের সন্ধান পাওয়া যায় তখন এসব গণকবরে চারশোর মতো মানুষকে চাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছিল তখন বার্তা সংস্থা এপি মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে এসেছেন রোহিঙ্গা যুবক নূর কাদির নূর কাদি বলেছিলেন কবরের ভেতরে মৃতদেহগুলোকে স্তূপ করে রাখা হয়েছিল যে গ্রামটির কথা বলা হচ্ছে সেখানে কাউকে প্রবেশ করতে দেয়নি মিয়ানমার সরকার সুতরাং ওই গ্রামে আসলে ঠিক কতজন মারা গেছে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে বলেছিল এপি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত নেতৃস্থানীয় রোহিঙ্গারা পঁচাত্তর জনের মৃত্যুর তথ্য একত্রিত করেছিলেন গ্রামবাসীরা বলেছে মৃতের সংখ্যা প্রায় চারশোর মতো হবে যারা মারা গেছেন তাদের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্য এবং সরাসরি মৃতদেহ দেখার উপর ভিত্তি করে তারা এসব কথা বলেছেন ওই গ্রাম থেকে যেসব রোহিঙ্গা পালিয়ে এসে জীবন বাঁচিয়েছেন তাদের ধারণা আগস্ট মাসের সাতাশ তারিখের হত্যাকাণ্ড ছিল বেশ পরিকল্পিত হত্যাকাণ্ড চালানোর জন্য সৈন্যরা শুধুই রাইফেল ছুরি গ্রেনেড এবং রকেট লাঞ্চার আনেনি সাথে অ্যাসিডও নিয়ে এসেছিল তারা দুই সালের সেপ্টেম্বরে দশ জনবন্দী মুসলিম পুরুষকে হত্যাকাণ্ডের জন্য আলোচিত ওই গ্রামটি মিয়ানমারের সামরিক বাহিনী অল্প যে কয়টি নির্যাতনের ঘটনা স্বীকার করে এটি তার একটি ইন দিন গ্রামের তিন চতুর্থাংশ বাসিন্দায় ছিল মুসলিম বাকিরা রাখাইন বৌদ্ধ এখন মুসলিমদের কোনো চিহ্ন নেই রাখাইনরা চুপচাপ এবং শান্তিপূর্ণ দুই সালের সেপ্টেম্বরে ওই এলাকা ঘুরে এসে গণমাধ্যমকর্মীরা লিখেছিলেন যেখানে রোহিঙ্গারা থাকত সেখানে গিয়ে দেখা গেল যে কোনো গাছপালা নেই তার পরিবর্তে রয়েছে তারের বেড়া আর বিশাল সীমান্তরক্ষী পুলিশের ব্যারাক রাখাইনের বৌদ্ধ বাসিন্দারা বলছে যে প্রতিবেশী হিসেবে মুসলিমদের আর কখনোই মেনে নেবে না তারা জাতিসংঘ একে জাতিগত নির্মূলের টেক্সট বুক উদাহরণ হিসেবে উল্লেখ করেছিল তখন আর পরে স্বীকার করলেও প্রথমে নিজেদের বাহিনীর হাতে বড় মাত্রায় হত্যাকাণ্ডের অভিযোগ নাকচ করে দিয়েছিল মিয়ানমার রয়টার্সের খবর অনুযায়ী ওই গ্রামে অভিযানের সময় রোহিঙ্গা পুরুষদের একটি দল নিজেদের জীবন বাঁচাতে একটি জায়গায় গিয়ে জড়ো হয় তখন ওই গ্রামের কয়েকজন বৌদ্ধ পুরুষ একটি কবর খনন করার নির্দেশ দেন তারপর ওই দশজন রোহিঙ্গা পুরুষকে হত্যা করা হয় বৌদ্ধ গ্রামবাসীরা অন্তত দুজনকে কুপিয়ে এবং বাকিদেরকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে বার্তা সংস্থাটি বলেছে এই প্রথম এ ধরনের হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে ছবি পাওয়া গেছে যাতে সৈন্যরা অভিযুক্ত হচ্ছেন এই ঘটনা প্রকাশের পর রয়টার্সের দুই সাংবাদিককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছিল মিয়ানমার কর্তৃপক্ষ জুইন গ্রামটি গুঁড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেন সরকারি কর্মকর্তারা মংডু শহরের বাইরেই অবস্থিত মেউথু গাই নামে একটি গ্রামে একসময় আট হাজার রোহিঙ্গার বাস ছিল ওই গ্রামের অনেক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু বড় দালানগুলো অক্ষত ছিল আর যে গাছগুলো রোহিঙ্গা গ্রাম বেষ্টন করেছিল সেগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল কিন্তু এখন মিউথু গাই গ্রামটির পাশ দিয়ে যাওয়ার সময় বড় বড় সরকারি স্থাপনা আর পুলিশ কমপ্লেক্স ছাড়া কিছুই নেই আরাকানের রোহিঙ্গাদের বাঙালি বা মুসলমান যাই বলা হোক না কেন তারা কোনোভাবেই বহিরাগত নয় বরং আধুনিক সময়ে সতেরোশো পঁচাশি সালে আরাকান দখলকারী বার্মিরাই বহিরাগত মিয়ানমারের স্বাধীনতা আন্দোলনের পিতৃপুরুষেরা ঠিকঠাক জানতেন বার্মার প্রথম প্রেসিডেন্ট উ উ রোহিঙ্গাদের আরাকানের অধিবাসী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন উনিশশো সালে বার্মার প্রথম সংবিধান সভা নির্বাচনে তারা ভোট দিয়েছিল উনিশশো সালে তারা পায় আরাকানের অধিবাসী হিসেবে পরিচয়পত্র উনিশশো সালে প্রধানমন্ত্রী ও বা রোহিঙ্গাদের আরাকানের জাতিগোষ্ঠী বলে অভিহিত করেন উনিশশো সালে স্বাধীন বার্মার প্রতিষ্ঠাতাদের অন্যতম সোয়ে থায়েক বলেছিলেন রোহিঙ্গারা স্থানীয় আদিবাসী না হলে আমিও বহিরাগত কিন্তু উনিশশো সালে সামরিক সরকারের প্রতিষ্ঠার দিন থেকেই শুরু হয় রোহিঙ্গাদের দুর্ভাগ্যের করুণ মহাকাব্য উনিশশো সালে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় বন্ধ হয়ে যায় রোহিঙ্গা ভাষায় রেডিও অনুষ্ঠান প্রচার শুরু হয় অপারেশন ড্রাগন কিং নামে রোহিঙ্গা বিতাড়ন কর্মসূচি কিন্তু এ অবস্থা দীর্ঘদিন চলতে পারে না যাদের দেশও নাই বিদেশও নাই মৃত্যু ছাড়া যাদের নিস্তার নাই তারা ঘুরে দাঁড়াবেই কেউ না কেউ তাদের রিক্রুট করবে মিয়ানমার যে হারে উগ্রবদ্ধ জাতীয়তাবাদী ঘৃণায় ভাসছে সেই হারে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্ষুব্ধ মুসলমানরাও ঘৃণা দিয়েই জবাব দিতে চাইবে দুহাজার সতেরো সহ অন্যান্য সময়ের মতো সাম্প্রতিক সময়েও মিয়ানমারের রাষ্ট্রীয় হচকারিতার জবাবে আসতে পারে সশস্ত্র যোদ্ধারা মিয়ানমার মুসলিম সম্প্রদায়ের প্রতি যে অন্ধ ঘৃণা দেখাচ্ছে তা শেষ বিচারে তাদেরই অন্ধ করে দেবে দর্শক আজ এখানেই থামছি ভালো থাকুন আল্লাহ সহায় হন